তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের আজকের ক্লাসে। গত ক্লাসে আমরা লেনদেন সম্পর্কে বিস্তারিত ভাবে জেনেছিলাম, লেনদেন সম্পর্কে ধারণা অর্জন করেছিলাম, লেনদেনের ভূমিকা জেনেছিলাম এবং লেনদেনের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে পড়েছিলাম। তোমরা এগুলো যারা ক্লাসটা করতে পারো নাই তারা মিস করেছ, এটা নিয়ে আফসোস করার কিছু না, এটা খুব কঠিন কিছু না। লেনদেন হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া অহরহ ঘটনার মধ্যে কিছু ঘটনা, যে ঘটনাগুলোর সাথে অর্থের সংশ্লিষ্টতা আছে। অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে যে ঘটনাগুলো ঘটে থাকে সেই ঘটনাগুলোর মধ্য থেকে যে ঘটনাগুলোর সাথে অর্থ সংশ্লিষ্টতা রয়েছে সেগুলোকে আমরা লেনদেন বলি। লেনদেন কোনো একটি ঘটনাকে লেনদেন হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য আমাদের কতিপয় বৈশিষ্ট্যের দিকে নজর রাখতে হয়, সেই বৈশিষ্ট্যগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করি আর কি। তোমরা যখন বই পাবে বা বই পেয়েছো কিনা তোমরা, ওকে, তাহলে তোমরা লেনদেনের বৈশিষ্ট্যগুলো পড়ে নিবা। যদি কারো কোনো বুঝতে সমস্যা হয়, কোনো অংশে যদি না বুঝো, কোনো বিষয় না বুঝো, তাহলে অবশ্যই আমাকে নক করবা, আমাকে জানাবা, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে চলে যাচ্ছে আমরা আমাদের আজকের যে আলোচনার বিষয় ছিল সেটাতে। আজকে তোমাদের জন্য যে স্লাইডটি আমি রেডি করেছি সেটি এখন দেখাচ্ছি। স্লাইডটা কি দেখা যাচ্ছে? সবাই একটু আমাকে কনফার্ম করবা কি লেখা আছে স্লাইড, একটু বলবা। আজকের পাঠে সবাইকে স্বাগতম। হ্যাঁ, আজকের পাঠে সবাইকে স্বাগতম। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় লেনদেন। দ্বিতীয় অধ্যায়টার নাম কি আমাদের? লেনদেন। লেনদেন প্রথম অধ্যায় ছিল এই হিসাব বিজ্ঞান পরিচিতি। এটাও তোমরা যেহেতু প্রথমে ভর্তি হও নাই তাই এই এই আলোচনাগুলো তোমরা মিস করেছ। এটা নিয়ে ঘাবড়ানো কিছু নেই, আমাদের খুব সুন্দর একটা সিস্টেম আছে, তোমরা কি সেটা সম্পর্কে জানো? আমাদের স্কুলের যে একটা সুন্দর সিস্টেম আছে সেটা কি জানো? ইতিহাস কি বলবে সিস্টেমটা? স্যার কি আমরা যে ক্লাসগুলো মিস করেছি সেগুলো আসলে কিন্তু মিস হয়নি, আমরা চাইলে সেগুলো ই-লার্নিং যেটা আছে আমাদের অ্যাপসে, সাউথ এশিয়ান স্কুল অ্যাপসের ই-লার্নিং এ গিয়ে আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেখে নিতে পারি। বুঝতে পেরেছো কিনা? আমাদের পূর্বে যে ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলো আমরা কিন্তু ই-লার্নিং এ গেলেই পাবো, তাই এগুলো আমরা ওইখান থেকে একটু দেখে নিব। তাহলে এখন হচ্ছে যে আমাদের দ্বিতীয় অধ্যায় লেনদেন লেকচার 6। তাহলে লেকচার 6 এ আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে লেনদেন চিহ্নিতকরণ। অর্থাৎ আমরা পূর্ববর্তী ক্লাসের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে লেনদেন চিহ্নিত করব, কোনটি লেনদেন কোনটি সেফ ঘটনা সে বিষয়টা আমরা যাচাই করব। হিসাব সমীকরণ প্রথমে আসি আমরা, লেনদেন চিহ্নিতকরণ। ব্যবসা প্রতিষ্ঠানে সংগঠিত অসংখ্য ঘটনা থেকে লেনদেনের বৈশিষ্ট্যের ভিত্তিতে লেনদেনগুলো আলাদাভাবে চিহ্নিত করতে হয়। অর্থাৎ আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে দৈনন্দিন অহরহ অসংখ্য ঘটনা ঘটতে থাকে, সেই অসংখ্য ঘটনার মধ্যে থেকে কোন ঘটনাগুলো লেনদেন সেগুলোকে আমরা লেনদেনের বৈশিষ্ট্যের ভিত্তিতে আলাদাভাবে চিহ্নিত করতে পারি। তাহলে দেখো এখানে কতিপয় লেনদেনের বিষয়ে বলা হয়েছে, সেগুলো একটু আমরা দেখি। জনাব রাসেল 50,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলেন, এটি কি? উত্তর, এটি লেনদেন। এটা কেন লেনদেন? দেখো আমরা পড়েছিলাম লেনদেনের বৈশিষ্ট্যের মধ্যে একটি হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। কোনো একটি ঘটনা লেনদেন হতে হলে অবশ্যই সেটি কি হবে? অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যেতে হবে। তাহলে এখানে রাসেল যে 50,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলেন, এটা 50,000 টাকা দিয়ে আমরা পরিমাপ করতে পারছি, যে কারণে এই ঘটনাটিকে আমরা লেনদেন বলতে পারছি, ঠিক আছে? পাশাপাশি এখানে দুটি পক্ষ, জনাব রাসেল তার নিজের ব্যক্তিগত অর্থ ব্যবসায়ের কাজে ব্যবহার করছে, তাহলে এখানে রাসেলের ব্যক্তিগত একটি অংশ এবং ব্যবসায়িক একটি অংশ, দুইটি আলাদা আলাদা পক্ষ আমরা এখানে দেখতে পাই। এবং 3 নম্বর বিষয় হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন। এই ঘটনাটার ফলে রাসেলের নিজের ব্যক্তিগত অর্থের মধ্য থেকে
50,000 টাকা হ্রাস পাবে, পাশাপাশি ব্যবসায়িক দিকে 50,000 টাকা বৃদ্ধি পাবে। ফলে এই ঘটনাটিকে আমরা লেনদেন বলতে পারি, কারণ হচ্ছে এটি লেনদেনের বৈশিষ্ট্যগুলোকে সমর্থন করছে। এবার চলে যাচ্ছি এটার কারণ। দেখো, নগদ অর্থ মূলধন স্বরূপ আনয়ন করায় প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। দুই, তিনি 5,000 টাকার পণ্য নগদে ক্রয় করেন, তাহলে এই ঘটনাটিও একটি লেনদেন, কেননা 5,000 টাকার পণ্য এটা অর্থের অঙ্কে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য এবং পণ্য ক্রয়ের ফলে প্রতিষ্ঠানের খরচ বৃদ্ধি পেয়েছে এবং নগদ অর্থের হ্রাস ঘটেছে, অর্থাৎ দুইটি পক্ষের হ্রাস বৃদ্ধি ঘটেছে। একটি পক্ষ হচ্ছে যে ক্রয় নামে একটা ব্যয়ের বৃদ্ধি পেয়েছে এবং নগদ অর্থের হ্রাস ঘটেছে, পাশাপাশি তার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটিয়েছে, তাই এটাকে আমরা লেনদেন বলবো। তিনি তার একজন পাওনাদারকে 20,000 টাকা পরিশোধ করেছেন, উক্ত ঘটনাটিও ব্যবসায়ের একটি লেনদেন, কেননা এর ফলে তার পাওনাদারকে পরিশোধ করার ফলে ব্যবসায়ের দায় ও নগদ উভয়ই হ্রাস পেয়েছে, অর্থাৎ তার একটি দায় হ্রাস পেয়েছে এবং পাশাপাশি নগদ অর্থ দ্বারা দায় পরিশোধের ফলে তার নগদ অর্থেরও পরিবর্তন ঘটেছে এবং এই ঘটনাটি 20,000 টাকা দ্বারা পরিমাপ করা সম্ভব, তাই এইটি একটি লেনদেন। আশা করি সবাই বুঝতে পেরেছ। সবাই কি বুঝতে পেরেছ উপরের তিনটা যেগুলো আলোচনা করেছি? Yes sir. এবার দেখো, তিনি পণ্য ক্রয়ের জন্য 5,000 টাকার ফরমায়েশ প্রদান করেছেন, এটা বলতেছে লেনদেন নয়। কেন লেনদেন নয়, কেউ কি আমাকে বলতে পারবা? তিনি পণ্য ক্রয়ের জন্য 5,000 টাকার ফরমায়েশ প্রদান করেছেন, এই ঘটনাটিকে উত্তর বলছে লেনদেন নয়, কারণ যদিও এই ঘটনাটা অর্থের অঙ্ক দ্বারা পরিমাপ করা যাচ্ছে, অর্থাৎ 5,000 টাকার একটা ঘটনা, কিন্তু 5,000 টাকার ঘটনা হলেও ফরমায়েশ প্রদান করা মানে প্রতিষ্ঠানের কোনো আর্থিক অবস্থার পরিবর্তনকে হ্রাস বৃদ্ধি বুঝায় না। অর্থাৎ যখন কোনো পণ্যের জন্য ফরমায়েশ দেয়া হয়, এটার দ্বারা পণ্যের ক্রয় বিক্রয় বুঝায় না, শুধুমাত্র পণ্য ক্রয়ের ইচ্ছা পোষণ করাকে বুঝায়, তাই এটি ব্যবসায়ীর জন্য লেনদেন নয়। ব্যাখ্যাটা একটু যদি আমরা পড়ি, পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান পণ্য ক্রয় বুঝায় না, অর্থাৎ ফরমায়েশ প্রদান করাটাকে পণ্য ক্রয় করা বুঝায় না, ফলে আর্থিক অবস্থার অপরিবর্তনীয়, অর্থাৎ কোনো ধরনের আর্থিক অবস্থা পরিবর্তন ঘটবে না, কারণিকট থেকে অর্থ হ্রাস হবে না এবং কারণিকট অর্থের বৃদ্ধিও ঘটবে না। আশা করি সবাই বুঝতে পেরেছ। এবার চলে যাচ্ছে আমরা পরবর্তী লেনদেনে। তিনি বিজ্ঞাপন বাবদ 2,000 টাকা প্রদান করেছেন, এই ঘটনাটি ব্যবসায়ীর একটি লেনদেন, কারণ এখানে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, 2,000 টাকার একটি ঘটনা এবং দুটি পক্ষ বিজ্ঞাপনী কোম্পানিকে টাকাটা প্রদান করতে হয়েছে এবং পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানের 2,000 টাকার অর্থের হ্রাস ঘটেছে, ফলে এখানে নগদ অর্থের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে, তাই এই প্রকটনাটি একটি লেনদেন। যদি আমরা ব্যাখ্যাটা পড়ি, বিজ্ঞাপন বাবদ সুবিধার মূল্য নগদ পরিশোধ করায় প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে। তিনি জনাব করিমকে মাসিক 10,000 টাকা বেতনে তার ব্যবসায়ের ম্যানেজার নিয়োগ করেন, তাহলে জনাব করিমকে ম্যানেজার নিয়োগ করার ফলে ব্যবসায়ের যদিও আর্থিক অবস্থার কোনো ধরনের পরিবর্তন ঘটেনি এবং দুটি পক্ষ আছে আর্থিক অঙ্কে পরিমাপযোগ্য, তারপরে এটি লেনদেন নয়, কারণ লেনদেন হতে হলে অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন, অর্থাৎ এক পক্ষের টাকা কমবে অন্য পক্ষের টাকা বাড়বে। ম্যানেজার নিয়োগ দেওয়ার ফলে কেউ কাউকে টাকা প্রদান করে না, ম্যানেজার এক মাস কাজ করার পরে সে বেতন দাবি করতে পারবে, এর পূর্বে কি সে বেতন দাবি করতে পারবে? তাই এটা এই মুহূর্তে ম্যানেজারের বেতনটা ঠিক করছে মাত্র, বেতনটা কিন্তু পরিশোধ করেনি। চাকরির নিয়োগপত্র প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠান কোনো সুবিধা তাৎক্ষণিক গ্রহণ বা প্রদান করেনি, অর্থাৎ ম্যানেজারকে টাকা দেয়ও নাই টাকা পায়ও নাই, তাই এক্ষেত্রে আর্থিক অবস্থার কোনো পরিবর্তন না হওয়ার কারণে এটাকে আমরা লেনদেন বলবো না। বুঝতে পেরেছো কিনা? বলবো না। Yes sir.
এবার আসো, ব্যবসা থেকে ব্যক্তিগত প্রয়োজনে 6,000 টাকা উত্তোলন করেছেন। স্বাভাবিকভাবে একজন ব্যবসায়ী তার ব্যবসা থেকে মাঝে মধ্যে তার নিজের প্রয়োজনে টাকা নিতে পারে কিনা? Yes স্যার, পারে। এবং সে 6,000 টাকা নিয়েছে। তাহলে এটার মাধ্যমে আমরা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য একটা ঘটনা বুঝতে পাই কিনা? Yes স্যার। Yes স্যার। এবং দুটি পক্ষ, ব্যবসায়ী একটি পক্ষ, মালিক নিজে একটি পক্ষ, দুটি পক্ষ আলাদা আলাদা, বোঝা যাচ্ছে কিনা? Yes স্যার, বুঝা যাচ্ছে। এবং আর্থিক অবস্থার পরিবর্তন ঘটতেছে কিনা? ব্যবসায়ীর ক্যাশ বাক্স থেকে 6,000 টাকা কমে যাচ্ছে, পাশাপাশি মালিকের পকেটে 6,000 টাকা ঢুকতেছে, বুঝছো কিনা? তাহলে এই ঘটনাটি অবশ্যই কি হবে, লেনদেন হবে। কেননা ব্যবসায়ীর আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে। মালিক নিয়ে যাক বা বাইরের কেউ নিয়ে যাক, যে কোনো ভাবে যদি অর্থের প্রদান ঘটে, তাহলে ব্যবসায়ীর কি হয়, আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে। এর ফলে মালিক প্রতিষ্ঠান হতে নগদ অর্থ নেওয়ায় প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে, তাই এটা কি লেনদেন। বুঝতে পেরেছ? এবার চলে যাচ্ছি আমরা 8 নাম্বার। তার ব্যক্তিগত অর্থ থেকে 10,000 টাকা চুরি হয়েছে। তার নিজের ব্যক্তিগত অর্থ থেকে কত টাকা চুরি হয়েছে? 10,000 টাকা স্যার। এটার ফলে কি ব্যবসায়ীর কোনো ধরনের লাভ ক্ষতি হয়েছে? তার ব্যক্তিগত অর্থ চুরি হওয়ার ক্ষেত্রে ব্যবসায়ীর কোনো লাভ ক্ষতি হয়েছে কিনা? ব্যবসায়ীর কোনো আর্থিক অবস্থার পরিবর্তন হয় নাই, ব্যবসায়ীর মধ্যে টাকা আসেও নাই, টাকা যায়ও নাই, তাহলে এটা লেনদেন হবে না। কেননা তার ব্যক্তিগত অর্থ চুরি হওয়ার ফলে ব্যবসায়ীর কোনো ধরনের পরিবর্তন হয় নাই, তাই এটা লেনদেন নয়। ব্যক্তিগত অর্থ চুরির ফলে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি, তাই এটা ব্যবসায়িক লেনদেন নয়। বুঝতে পেরেছো কিনা? Yes স্যার। তিনি আশাদ ব্রাদার্স হতে প্রতি মাসে 10,000 টাকার পণ্য ক্রয়ের চুক্তিবদ্ধ হলেন। অর্থাৎ তিনি আশাদ ব্রাদার্স নামে একটি প্রতিষ্ঠানের নিকট হতে প্রতি মাসে 10,000 টাকার পণ্য ক্রয় করবেন বলে একটা চুক্তি করলেন। চুক্তি করার অর্থ এই নয় যে তাকে টাকা দিয়ে দিয়েছে। প্রতিষ্ঠানকে কি কোনো অর্থ পরিশোধ করেছে? নো স্যার। তাই এটাকে আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটিয়েছে? নো স্যার। তাই এটা লেনদেন হবে না, কারণ পণ্য ক্রয়ের চুক্তি হলেও তাৎক্ষণিক পণ্য ক্রয় বা অর্থ পরিশোধ হয় না, ফলে আর্থিক অবস্থা অপরিবর্তনীয় থাকে। বুঝতে পেরেছো কিনা? Yes স্যার। Yes স্যার। এবার 10, তিনি 5,000 টাকার পণ্য হাবিবের নিকট ধারে বিক্রয় করেছেন। তাহলে হাবিবের নিকট ধারে পণ্য বিক্রয়ের ফলে তার ব্যবসায়ের একটা দেনাদারের সৃষ্টি হয়েছে, অর্থাৎ সে টাকা পাবে এমন এরূপ একটা অবস্থার সৃষ্টি হয়েছে না? Yes স্যার। হ্যাঁ, তাহলে দেনা পাওনা এগুলো একটা কি আর্থিক অবস্থা। একজনের যত যা দান দায় দেনা থাকে তাকে আমরা বেশি কি ইয়া বলি, দায়গ্রস্ত ব্যক্তি বলি না? Yes স্যার। ঠিক আছে, তাই এটাও একটা ব্যবসায়িক লেনদেন, কারণ টাকাটা পাবে সে এরূপ বুঝাচ্ছে, অর্থাৎ ভবিষ্যতে পাবে, তাই তার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাচ্ছে এটা। দারে পণ্য বিক্রয়ের মাধ্যমে প্রতিষ্ঠান হাবিবকে সুবিধা প্রদান করেছে, যা প্রতিষ্ঠানের জন্য একটি আয়। এতে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে। বুঝতে পেরেছো? Yes স্যার। কারো কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? এতক্ষণ যেগুলো বললাম এগুলোর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে যে কোনো বিষয় সম্পর্কে? নো স্যার। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি আলোচনার পরবর্তী অংশে, হিসাব সমীকরণ। তোমরা বই বই নিয়েছো, বই খুললেই দেখতে পাবে আমাদের একটি হিসাব সমীকরণ রয়েছে। তোমরা গণিতেও অনেক সমীকরণ করেছো না? ঠিক একই রকম হিসাব বিজ্ঞানের একটি সমীকরণ রয়েছে। সমীকরণটা এখন নিচে দেখাবো, সেটা হচ্ছে কি a = l + e। সমীকরণটা কি a = l + e? এটাই হচ্ছে হিসাব বিজ্ঞানের সমীকরণ। এই একটা সমীকরণ দিয়ে আমরা সামগ্রিক হিসাব বিজ্ঞানের সব সমাধান সমস্যা করব। বুঝতে পেরেছো কিনা? Yes স্যার। কাজে এটা খুব ভালো করে বুঝতে হবে এবং মনে রাখতে হবে। তাহলে আমাদের হিসাব সমীকরণটা কি,
a equal to l plus e অর্থাৎ a সমান l এবং e এর যোগফল a সমান কি l এবং e এর যোগফল এখন আমরা জানব এই a l এবং e এর যোগফল যেখানে দেখো যেখানে a হচ্ছে কি লিখছে a সমান কি লিখছে asset a double s e t s assets মানে হচ্ছে সম্পদ সমূহ একটা প্রতিষ্ঠানের অনেকগুলো সম্পদ থাকে না Yes, sir. Yes, sir. কি থাকে আসবাবপত্র দালান কোটা জমি নগদ টাকা ব্যাংক জমা ইত্যাদি একজন ব্যক্তি বা ব্যবসায়ী সম্পদ নয় Yes, sir. এই সম্পদগুলোকে বোঝানো হচ্ছে সম্পদ এ দিয়ে কি বোঝানো হচ্ছে প্রতিষ্ঠানের মোট সম্পদগুলোকে বোঝানো হচ্ছে L হচ্ছে liabilities L I A B I L I T I E S liabilities অর্থাৎ দায় সমূহ দায় মানে হচ্ছে প্রতিষ্ঠানের নিকট কেউ কোনো অর্থ পাবে এরূপ বুঝালে সেটা দায় যেমন ব্যাংক থেকে ঋণ নিয়েছে তাহলে এটা দায় পাওনাদার দায় বেতন বকেয়া দায় অর্থাৎ প্রতিষ্ঠানের নিকট অর্থ পাবে এরূপ বুঝালে সেটা কি হবে দায় বুঝতে পেরেছো তাহলে এ সমান কি হচ্ছে দায় এ এবং ই দিয়ে কি আমরা একটু দেখে নিই ইকুইটি ই কিউ ইউ টি আর ওয়াই ইকুইটি অর্থ মালিকানা সত্ত্ব মালিকের যে অংশ ব্যবসার মধ্যে মালিকের একটা অংশ থাকে কিনা ইয়েস স্যার অর্থাৎ আমার কাছে যা টাকা আছে সেই টাকা থেকে কেউ যদি আমার কাছে টাকা পায় সেটা পরিশোধ করে বাকিটাই তো আমার নাকি পুরোটা আমার হবে বাকিটা আমার হবে স্যার তাহলে এই বাকি অংশটাকে বলা হচ্ছে ইকুইটি তাহলে মোট সম্পদ সমান লায়াবিলিটি এবং ইকুইটির যোগফল অর্থাৎ দায় এবং মালিকানা সত্ত্বের যোগফল বুঝতে পেরেছো কিনা ইয়েস স্যার তাহলে দেখো সমীকরণটা অ্যাসেটস ইজ ইকুয়াল টু লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি হিসাব সমীকরণটিকে বর্ধিত করলে পাওয়া যায় অর্থাৎ হিসাব সমীকরণটাকে আমরা বৃদ্ধি করে বা বর্ধিত অংশ করে পেতে পারি সেটা কি a equal to l plus আগে কি ছিল সমীকরণের আগের অংশে ছিল a equal to l liability plus owner's equity এখন বর্ধিত অংশে কি হয়েছে দেখো l ঠিক আছে a ও ঠিক আছে শুধুমাত্র e টা চলে গেছে না yes sir e এর পরিবর্তে এখন কয়টা জিনিস আসছে চারটা জিনিস আসছে না c plus r minus c minus d তাহলে সি হচ্ছে ক্যাপিটাল সি হচ্ছে কি ক্যাপিটাল ক্যাপিটাল মানে ইংরেজি শব্দ এটা বাংলা হচ্ছে মূলধন মূলধন হচ্ছে মালিক ব্যবসা করার জন্য যা নিয়ে আসে সেটা মূলধন আর হচ্ছে রেভিনিউ আর কি রেভিনিউ রেভিনিউ বলতে আয় প্রতিষ্ঠানের আয় মালিক যা আয় করে সেটাকে রেভিনিউ বলে যেমন বিক্রয় করার মাধ্যমে আয় করে কমিশন পাওয়ার মাধ্যমে আয় করে ব্যাংক জমা সুদের মাধ্যমে আয় করে এগুলো হচ্ছে রেভিনিউ বা আয় তাহলে সি এর সাথে আর কি হচ্ছে যোগ হচ্ছে অর্থাৎ মূলধনের সাথে আয় যোগ হচ্ছে কিনা ইয়েস স্যার ইয়েস স্যার এরপর বলা হচ্ছে ই ই দিয়ে এক্সপেন্সেস ই দিয়ে কি এক্সপেন্সেস এক্সপেন্সেস ই এক্স পি ই এন এস ই এস এক্সপেন্সেস মানে হচ্ছে ব্যয় ব্যয়মানি খরচ যেখানে আমরা অর্থ পরিশোধ করি সেগুলোকে ব্যয় বলে যেমন পণ্য ক্রয় কর্মচারীর বেতন মজুরি ঘর ভাড়া ইত্যাদি হচ্ছে প্রতিষ্ঠানের ব্যয় তাহলে এখানে সমীকরণে ব্যয়টা কি হচ্ছে দেখো তো ব্যয়ের আগে কোন চিহ্ন আছে বিয়োগ বিয়োগ তাহলে ব্যয়টা বিয়োগ করতে হবে সি প্লাস আর অর্থাৎ সি এর সাথে আর যোগ করব ব্যয় বাদ দিব এবং সর্বশেষে আছে ডি ডিডি হচ্ছে ড্রয়িং ডি আর এ ডব্লিউ আই এন জি এস ড্রয়িং উত্তোলন ড্রয়িং মানে হচ্ছে উত্তোলন মাঝে মধ্যে মালিক ব্যবসা থেকে টাকা উত্তোলন করে না ইয়েস স্যার এটি হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান উত্তোলন তাহলে উত্তোলনটা কি করতে হবে বিয়োগ করতে হবে বুঝতে পেরেছো কি না ইয়েস স্যার ইয়েস স্যার তাহলে এখানে মালিকানা সত্ত্ব হচ্ছে মূলধন যোগ আয় মাইনাস ব্যয় এবং মাইনাস উত্তোলন আগে উপরেরটা সংক্ষেপে দেখানো হয়েছে আর নিচে সেটাকে বাংলা অর্থ দিয়ে দেখানো হয়েছে কি জিনিস না ইয়েস স্যার ইয়েস স্যার
বা ইকুইটি সমান c প্লাস r মাইনাস c মাইনাস d অর্থাৎ আগের সমীকরণে এই দুইটা অংশ ঠিক আছে এই যে সমীকরণের এই দুটো অংশের কোনো পরিবর্তন নেই ঠিক কি না এই অংশটা কি ছিল আগের সমীকরণের ই অংশ ছিল না এই ই yes এই ই কে বর্ধিত করে লিখছে এখানে c প্লাস r মাইনাস c মাইনাস d বুঝতে পারছো কি না yes sir ওকে তাহলে আমরা এখন চলে যাচ্ছি পরের অংশে আলোচনার পরবর্তী অংশে তাহলে এখন দেখো তোমাদের বাসার কাজ হিসাব সমীকরণ সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করো অর্থাৎ এই যে এতক্ষণ হিসাব সমীকরণের যে বিষয়গুলো ইয়া করলাম আলোচনা করলাম এই যে a ইকুয়াল টু l প্লাস e তারপরে হচ্ছে যে আবার বর্ধিত রূপ এই বিষয়গুলো সম্পর্কে সংক্ষেপে কি করবে বর্ণনা করবে অর্থাৎ কোনটাকে কি বলে সেগুলো বুঝতে পেরেছো কি না সবাই কি কথা বুঝতে পারছো বর্ণনা অর্থাৎ এই যে আমরা এতক্ষণ a ইকুয়াল টু l প্লাস e পড়লাম না হিসাব সমীকরণ ঠিক আছে এখানে কোনটাকে কি বলে l কে কি বলে c কে কি বলে r কে কি বলে e কে কি বলে d কে কি বলে ইংরেজি এবং বাংলা সহ সংক্ষেপে কি করবে বর্ণনা করবে অর্থাৎ লিখে দেখাবে ঠিক আছে yes sir আশা করি সবাই বুঝতে পেরেছ সবাই কি বুঝতে পেরেছ তাহলে সবাইকে আবারো শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করব ঠিক আছে কারো কোনো সমস্যা থাকলে আমাকে মেসেঞ্জারে নক করবা সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে